হাই, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে এই মধ্যরাতে আমি চলে এসেছি দুবাই ওয়াটার ক্যানেল, সাথে আছে আমাদের শ্রদ্ধেয় রাসেল ভাইয়া। তো ভাইয়া আমাকে নিয়ে আসছে, উদ্দেশ্য নাই, জাস্ট একটু ঘোরাঘুরি করার জন্য। এখন বাজে রাত 12টা প্রায়, তো আমরা দুজনে চলে আসছি। এখানের ভিউটা খুবই অসাধারণ, যদিও রাতের বেলায় একরকমের ভিউ থাকে এবং দিনের বেলায় অন্য একটা ভিউ থাকে। তো আপনাদেরকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো, চলেন। সো গাইস, এই মুহূর্তে আমি চলে আসছি ওয়াটার ক্যানেলের ঠিক পাশেই। তার পাশে দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য এবং কারুকাজ, মানে অসাধারণ একটা কারুকাজের একটা ব্রিজ। তো আমরা ব্রিজের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো। এবং এই লেকটা মূলত ডেজার্ট দিয়ে করা হয়েছে, এটা সম্পূর্ণ কৃত্রিমভাবে, এটা ন্যাচারাল না। তো এখানের একটা বিশেষত্ব হচ্ছে এই যে সুন্দর একটা রাস্তা বানিয়েছে, পাশে বসার জায়গা এবং অনেক ন্যাচারাল কিছু গাছ আছে। এবং তার সাথে সাথে জনদর্শনার্থীরা বা ভিজিটররা যদি এখানে আসে, সময়টাকে তারা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে, তার পরিবারের সাথে যেন কথা বলতে পারে, তো তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সেটি হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা ওয়াইফাই জোনের মধ্যে আছে। আপনারা চাইলে এখানে আসবেন, ঘুরবেন, ওয়াইফাই ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এটা আমার কাছে জাস্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে, আর বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। সো গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত ব্রিজটার নিচেই। আসলে মূলত ব্রিজটা দেখার খুবই ইচ্ছে ছিল। এখন ব্রিজটাতে ওঠার জন্য দেখেন অসাধারণ একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি পায়ে হাঁটি উঠতে পারবেন এবং লিফ্টেরও সুব্যবস্থা আছে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তো আমরা এখন লিফ্টে করে উপরে উঠবো এবং তার ভিউটা আপনাদেরকে দেখাবো। লেটস গো। আমরা এখন লিফ্টে করে উপরে চলে যাবো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে উপরে নিয়ে যাবে। এবং ব্রিজের ভিউটা উপর থেকে কি যে একটা সুন্দর, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো আমরা চলে আসছি অলরেডি। আরো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, জাস্ট ওয়াও। আসলে অবসর সময়টা যদি চান এখানে এসে ঘুরে যেতে পারেন, মনটা অনেক বেশি ভালো লাগবে। এখানে পরিবেশটা খুব অসাধারণ। ব্রিজটার মাঝখান দিয়ে হাঁটতে এত যে ভালো লাগে। ব্রিজটা এমনভাবে করা হয়ে গেছে, দেখেন উপরের কনস্ট্রাকশনটা এবং নিচে, এর বিশেষত্ব হচ্ছে নিচে এটা সম্পূর্ণটা কাঠ এবং নিচে কোনো ধরনের পিলার নাই। আপনারা দেখেছেন কোনো পিলার রূপে এটা দাঁড়িয়ে নাই, এটা জাস্ট এপার থেকে ওপার, এপারে পিলার আছে এবং এপারও পিলার আছে, এটার উপরে সম্পূর্ণটা দাঁড়িয়ে আছে। এবং এখান থেকে সুন্দর একটা হাওয়া আসে, পানির যে হাওয়াটা, এবং ক্যানেলটাকে উপভোগ করা যায়। হ্যাঁ রাসেল ভাই, এই মধ্যরাতে আসছেন ভিডিও শ্যুট করতে? ভাই এখানে আসছেন অবসর সময় একটু পাস করার জন্য, তাও ভিডিও শুটিং? ভাই কি করব ভাই, কাজ তো এটাও, ভিডিও শুটিং হচ্ছে অন্তরের একটা খোরাক বলে এটাকে, এই করি আর কি। প্রবাসে আসি, কি করব, সময় তো পাস করা লাগবে, কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও এন্টারটেইনমেন্ট দেওয়া লাগে। তো যাই বলেন ভাই, এখানে আসলে পরিবেশটা এমনই, ভিডিও এবং ছবি না তুললে যেন জমবেই না। দেখেন এই যে গাছগুলোর মধ্যে ফুল ফুটে আছে, রাত্রের বেলা যদিও ভালো দেখা যাচ্ছে না, এবং নিচে ঘাস এবং তার পাশে আমাদের গ্রামে এগুলো কী বলে, ছড় নাকি কী বলে সেগুলো আছে। এই যে বসার খুব সুন্দর জায়গা আছে, এখানে বসে ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং পরিবারের সাথে কথা বলতে পারবেন, সুন্দর একটা সময় আপনি স্পেন্ড করতে পারবেন এই জায়গাটাতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার কনস্ট্রাকশন অনেকগুলো বিল্ডিং হচ্ছে, ডিজাইনটা জাস্ট অসাধারণ। এখান এগুলো হবে সম্পূর্ণ হোটেল এবং রিসোর্ট। তো এগুলো এখন কাজ চলতেছে, তার দুপাশেই আসলে রিসোর্ট এবং হোটেলের কাজ চলতেছে। সেগুলো সম্পূর্ণ হয়ে গেলে এই জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, এমনিতে তো সুন্দর, আরও অনেক সুন্দর লাগবে, জাস্ট অসাধারণ। আর ব্রিজটা আসলে এমনভাবে কনস্ট্রাকশন করা হয়েছে, নিচে কোনো পিলার নাই, দেখেন দুই সাইডে দুপাশে জাস্ট দুইটা পিলার উপরে দাঁড়িয়ে আছে, এবং কনস্ট্রাকশনটা এবং লাইটিংটা ওয়াও।
আসলে অনেক গরম, আমরা ঘামিয়ে গেছি অলরেডি, এত রাতে অনেক গরম পড়তেছে। তো আমরা আসলে চলে যাব রুমে, জাস্ট একটু ঘুরলাম, আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করলাম। আমি চলে যাব রুমে, সবাই ভালো থাকবেন, টাটা।